গেল কয়েক দিনে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধিতে নাকাল দিল্লির জনজীবন। এরই মধ্যে সোমবার শহরটিতে আরও একবার ছাড়ায় তাপমাত্রার পারদ। এদিন দিল্লির বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ছাড়ায় 46 ডিগ্রি সেলসিয়াস, এমন নজিরবিহীন দাবদাহে বিপর্যস্ত ভারতের গোটা উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। পরিস্থিতি এতটাই খারাপ যে দিনের বেলা বাইরে বের হওয়াই যেন দায় রাজধানী দিল্লিতে। বিশেষ প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকেও নিতে হচ্ছে সুরক্ষা ব্যবস্থা। পানি শূন্যতা দূর করতে পান করতে হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে দিল্লি জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। কেবল দিল্লি নয়, প্রায় একই পরিস্থিতি ভারতের হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এমনকি পশ্চিমবঙ্গেও। রাজ্যগুলোর বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা বিরাজ করছে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এসব রাজ্যের বাসিন্দাদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রচণ্ড গরমে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায়ও ভুগছেন তারা। এতে এক প্রকার স্থবির হয়ে পড়েছে জনজীবন, দেখা দিয়েছে লোডশেডিংও। প্রতিদিন 12 ঘন্টার উপরে বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের গ্রামাঞ্চলের বাসিন্দাদের। এছাড়া বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে তীব্র পানি সংকট। ইতনা তাপমান হ্যায় কি আদমি, গরমে প্রচুর ঘাম হচ্ছে, এতে করে বেশিরভাগ সময় কাজ করতে পারি না। মনে হচ্ছে আমার কর্মক্ষমতা অনেকটা কমে গেছে, তারপরও কিছু করার নেই। তবে তীব্র এ দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।